রোবাই আমিন মৌরি এআইডি থেকে আপনি লিখেছেন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কি না দয়া করে জানাবেন প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না পর এটা বাতিল হিসেবে গণ্য হবে এটা বিয়েই না যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না আর দ্বিতীয় বিয়ে জায়জ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন এবং সেখানে বিয়ে সাথে কোনো কিছুটা প্রয়োজন নাই কারণ পর বিয়েটা তো হয় নাই ওটা হওয়া না হওয়া সমান বিদায় প্রথম বিয়েটাই বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে জিনা করবেন এবং জিন তারা একসাথে বসবাস করবেন তাস্তিমা খানম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই এরপরে সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এর অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পুরনো অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ এরপরে জুলকা জুলকার নাইন এটি থেকে আপনি লিখেছেন আমি একটি প্যাকেজিং প্রোডাকশনের প্রতিষ্ঠানের হিসাবরক্ষক এই প্রতিষ্ঠানের মালিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে ব্যাংক প্রতি মাসে ঋণের টাকার উপর সুদ হয় ব্যাংকে প্রতি মাসে ঋণের টাকার উপর সুদ হয় যে আমাকে কোম্পানির হিসাবের খাতায় লিখে রাখতে হয় প্রশ্ন হলো সুদের টাকার হিসাব লেখা লিখে রাখার জন্য আমার কি পাপ হচ্ছে প্রথম কথা হলো ভাই জুলকার নাইন আপনার নামটা হবে জুলকার নাইন আপনি এনআইএমই জুলকার নাইম লিখেছেন এটা মূলত হবে লাস্টে এন হবে অর্থাৎ জুরকার নেইন হবে যাই হোক আপনার প্রশ্ন উত্তর হলো যে সুদের হিসাব সংরক্ষণ করা এটা গুরাহের কথা আবিক্রিম সাদ সাল্লাম বলেছেন লাল আল্লাহ আকেলার রেবকে আল্লাহ ওয়াকাতে বাহু আশাহ ইহি আল্লাহ তালা সূর্যে খায় সূর্যে দেয় এবং সুদের যে আপনার কী বলে এটাকে লেখক এবং সুদের যে সাক্ষী তাদের সবার প্রতি লানত বর্ষণ করেন বিধে আপনি সুদ লিখছেন সুদের হিসাব রাখছেন এটি লালতের কারণ তবে আপনার পুরো উপার্জন হারাম হবে না যেহেতু আপনি আপনার উপার্জনের বেশিরভাগই হয়তো হালাল আয় ব্যয় সেগুলো লেখালেখি করেন সেগুলো সংরক্ষণ করেন হারাম কিছু সংরক্ষণ করেন সেটুকু আপনার উপার্জনের সেই অংশটুকু হারাম যে অংশটুকু এই কাজ করে আপনি পারিশ্রমিক পান বিধায় যদি এ ধরনের কাজ আপনাকে প্রায় করতে হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কোনো উপার্জনের পথ আপনার খুঁজে দেখা ভালো